গায়ের একটি মেয়ে বাপের বাড়ি শ্বশুর বাড়ির বাইরে সে জানে চারপাশের মানুষজনকে, যাদের মধ্যে বেশিরভাগই হিন্দু। হিন্দু বলে তারা যে আলাদা তেমন তো কিছু বোঝে না সে। গভীর মমতায় সে গড়ে তোলে তাদের বড় একান্নবর্তী সংসার, আর রাতের নিরালায় স্বামীর কাছে শিখে নেয় অল্প স্বল্প লেখাপড়া। সুখ দুঃখ এর নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে সে দেখে কেমন করে তার স্বামী জড়িয়ে পড়ে সামাজিক কাজে। হিন্দু মুসলমান দুই সম্প্রদায় এর কাছেই কতটা প্রিয় এক নেতা হয়ে ওঠে সে। কিন্তু হঠাৎ যেন পাল্টে যায় সব, তাদের একান্নবর্তী সংসারও ধরে ভাঙন, আর বাইরেও কোথা থেকে রব ওঠে যে দেশটাও নাকি ভাগ হয়ে যাবে। তা কি করে হয়, দেশ আবার ভাগ হয় কেমন করে? অবিশ্বাস্য সেই ঘটনাও সত্য হলো একদিন। মুসলমান পাড়া প্রতিবেশীরা চলে যেতে লাগলো ভিটে ছেড়ে, পরিজনেরাও, কিন্তু সে না, সে কিছুতেই যাবে না। কেননা সে বলে, আমাকে কেউ বুঝাইতে পারলো না কেনে আলাদা একটা দেশ হয়েছে। কেন, এই দেশটি কি আমার লয়? সেই মেয়েটির মুখের আট পৌরে ভাষায় বলা এক বুক ভাঙ্গা দেশভাগের গল্পই হল মূলত আগুন পাখি। বাঙালি লেখক হাসান আজিজুল হক কর্তৃক ভারত বিভাগের পটভূমিতে রচিত একটি বাংলা উপন্যাস এটি। উপন্যাসটি 2006 সালে প্রকাশিত হয়। এর কাহিনী নির্মিত হয়েছে বিংশ শতাব্দীর রাঢ় অঞ্চলকে ঘিরে, যা বর্তমানে পশ্চিমবঙ্গের অংশ। দর্শনশাস্ত্রের অধ্যাপক হাসান আজিজুল হক জীবনকে বিশেষভাবে দেখবার এক অপরূপ কৌশল অর্জন করেছেন। প্রান্তিক মানুষের জীবনধারা, সাধারণ ব্যক্তির মনের ভেতরের অনুভব শক্তি ও প্রকাশের মাতম, মানুষে মানুষের চিন্তা, ধর্ম বিশ্বাস, সামাজিক পরিচয়ের সংকট, রাজনীতির দারুণ কষ্টের মারপ্যাঁচ, বিপর্যস্ত মানবতা, ভাবনার বিভক্তি এবং ক্রমাগত ছোট হয়ে পড়া রাষ্ট্র কাঠামো ও সংকীর্ণতায় পরিপূর্ণ মানব মন, বাঙালি জাতির জন্ম, বিকাশ এবং আপন ভূখণ্ডের সত্যিকারের পরিচয় হাসান আজিজুল হকের আরাধ্য বিষয়। ভাষা প্রয়োগ আর বিষয় পরিকল্পনা ও পরিবেশন শৈলীতে তিনি অভিনব ও স্বাভাবিকতার পক্ষে, তবে তার গল্পে মানুষ, পরিবেশ, প্রতিবেশ এবং জায়গার স্থির নয়, চিন্তার ক্রম অগ্রসর ধারায় পরিবর্তিত তার লেখা ও প্রেক্ষাপট। অপ্রকাশের ভার অতিক্রম করে নিবিড় কথামালা নির্মাণের দক্ষ শিল্পী তিনি। আগুন পাখি কোনো ব্যক্তিকেন্দ্রিক বা চরিত্র নির্ভর কাহিনী নয়, সময়, সমাজ, মানুষ, এই তিনে মিলে তৈরি হয়েছে এই আখ্যানের ক্যানভাস। বাংলাদেশের বাঙালি, মুসলিম, হিন্দু বিষয়ে ভারতবর্ষে যে জাতিগত সমস্যা, সাম্প্রদায়িক ভেদ, হিন্দু ও যে বিভাজনের রাজনীতি মানুষকে দেশ নামক কাঠামো দিয়ে ছুঁড়ে ফেলেছে মানবতা বর্জিত সমাজ পরিপ্রেক্ষিতে, তারপর ভূমিসূত্র ধরে নির্মিত হয়েছে উপন্যাসের শরীর। এক কথক নারীর মাধ্যমে লেখক পরিবেশন করেছেন 1947 সালে দেশ বিভাগজনিত মধ্যবিত্ত জীবনের সংকটকে। ভারতে পাকিস্তান হিন্দু এবং পাকিস্তানি ও পরবর্তী বাংলাদেশে হিন্দুস্তানি মুসলমানদের যে তখনকার মতো আজও উদ্বাস্ত রয়ে গেল, সে গল্প আছে এখানে। আসলে গল্প নয়, গল্পের মরকে কঠিন সত্য উপস্থাপিত হয়েছে আগুন পাখিতে। আগুন পাখি উপন্যাসটি বর্ণিত হয়েছে উত্তম পুরুষে, যার বয়ানে আমরা পুরো উপন্যাসটা শুনি। তিনি একজন গ্রাম্য নারী, তিনি উপাখ্যানের কথক চরিত্র, সাহিত্যের ভাষার মূল প্রোটাগনিস্ট। 10 জন গ্রাম্য নারীর মতো চার দেয়ালের মাঝে আবদ্ধ যার জীবন। তিনি একটি রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে, আবার বিরাট একান্নবর্তী পরিবারের গৃহবধূ। তার স্বামীরা 5 ভাই, তাদের বউ, ছেলে, মেয়ে এবং একটি বাল্য বিধবা বোন নিয়ে শ্বশুরবাড়ির বিরাট সংসার। সেখানে নতুন স্বামীকে নিয়ে যেমন স্বল্প বয়স্ক মেয়েটি মুগ্ধতার শেষ নেই, তেমনি সে চমৎকৃত তার শাশুড়ি মায়ের ব্যক্তিত্বে এবং নেতৃত্ব দেবার স্বাভাবিক ক্ষমতায়। সংসারের জ্বালা কখনো তাকে পীড়িত করে, কিন্তু তার বাৎসল্যের থামতি হয় না কখনো। খুব কাছ থেকে সে দেখে সংসারে ক্রমোন্নতি, ধনে জনে মানে শস্যে সম্পদে ধীরে ধীরে পরিবারটি শ্রীবৃদ্ধি। তুমুল সুখের মধ্যে হঠাৎ শোনা যায় বিশ্বযুদ্ধের রণভারী, টান পরে নিত্যকার প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যোগানে। এর মধ্যে একসময় দেখা যায় কলেরা বসন্তের প্রাদুর্ভাব, পরপর 2 বছর ফসলানি হয়, একবার খরায় ও আরেকবার অতিবৃষ্টিতে। নিয়মিত করাল গ্রাসে এই একান্নবর্তী পরিবারে ভেঙে হয় ছত্রখান। দুর্ভিক্ষের আক্রমণে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দের সম্পর্ক দ্রুত শেষ হয়ে প্রকট হয় স্বার্থের নগ্নরূপে। সেই অকাল কাটতে না কাটতে আসে নতুন দুর্দৈব, স্বাধীনতার রোল তুলে শতবর্ষী সম্প্রীতি সহাবস্থানের ইতিহাস বলে ধর্মান্ধত্ব হিন্দু মুসলমান অবতীর্ণ হয় ভ্রাতৃঘাতী দ্বন্দ্বে। নিদারুণ দুঃখে কতক প্রত্যক্ষ করেন যে তার প্রতিবেশী হিন্দু মুসলমানেরা, যারা এতদিন পরস্পরের পাশে দাঁড়িয়েছিল, তারা সবসময় হয়েছে একসাথে দুঃখের দিনের সাথী। তারাই কিভাবে রামদা সুরি নিয়ে লিপ্ত হচ্ছে মারামারিতে, নুয়ে পড়ে ভ্রাতৃত্বের কেতন, জয় হয় সাম্প্রদায়িকতার, দু টুকরো হয় ভারত ভূমি। উপন্যাসের শেষে কর্তা পরিবারে নিয়ে পাড়ি দিতে যান পাকিস্তানে, কিন্তু সবাইকে অবাক করে বেঁকে বসেন কথক। তিনি থেকে যান
তিনি থেকে যেতে চান শ্বশুর বাড়ির ভিটেতেই। স্বামীর রক্ত চক্ষু পুত্র কন্যার আবেগ বিহবল অশ্রু কিছুই নিরস্ত করতে পারে না তাকে। দেশভাগের ভ্রান্ত রাজনীতির বিরুদ্ধে নিজের অজান্তে প্রতিবাদী হয়ে ওঠেন তিনি। এই প্রতিবাদ কেবলই নিজের জন্য, আপন অস্তিত্বের জন্য। এভাবেই একদিন পরিবারের উত্থান পতনের ভিতর দিয়ে লেখক আঁকেন গোটা সমাজের উত্থান পতনের চিত্র। লেখক হাসান আজিজুল হকের জীবন কথা জানা থাকলে পাঠক হয়তো অনুমান করতে পারবেন যে উদ্দিষ্ট নারীটি লেখকের খুব কাছের, এমনকি মা কিংবা মাতৃস্থানীয় কেউ। হাসান আজিজুল হকের জন্মস্থান বর্তমান পশ্চিমবাংলা বর্ধমান জেলার জব গ্রামে। তার বাবা ছিলেন পঞ্চভ্রাতা, বউ বাচ্চা সহ বিরাট যৌথ পরিবার। তিনি নিজেও পার্টিশনের ভুক্তভোগী। নিজের গ্রাম থেকে স্কুলে পড়া সাঙ্গ করে তাকে চলে আসতে হয়েছিল এপার বাংলায়। কয়েকটি সাক্ষাৎকারে লেখক সেই কথা স্বীকার করেছেন। অর্থাৎ লেখক ব্যক্তিগত যাপিত জীবন থেকে জীবন রস সংগ্রহ করেছেন এবং গ্রাম্য নারীর বয়ানে শুনিয়েছেন পুরো উপন্যাসে জুড়ে। বহমানতায়, সততায়, নিরঙ্কুশ পবিত্রতায়, ঘোর ধার চরিত্র চিত্রণে তা হয়ে ওঠে এক অতুলনীয় মানবিক দলিল। পুরো উপন্যাস কথক, মূল চরিত্র এক নারী মেজবউ। সেই কথক কথনের নিজের কথা নেই, আমার আমি নেই, আছে সবাই, বিপত্নিক বাবা, নতুন মা, বিয়ের পরে কর্তা, শাশুড়ি, দেবর ননদ, যা আর সংসারের অপরিহার্য অংশ, কিন্তু মমতাবিহীন, ছায়াহীন মেজবউ। জীবনের কোনো কাজ নিজে নিজে করি নাই, নিজের ইচ্ছা কেমন করে খাটাতে হয় কোনো দিন জানি নাই। আমি কি মানুষ নাকি মানুষের ছায়া, তাও কি আমার নিজের ছায়া? তাই হয়তো এই কেন্দ্রীয় চরিত্রটির নাম বলা হয়নি কোথাও। নিজস্ব কোনো পরিচয় যার নেই, তার নাম থাকলেও বা কি আসে যায়। নিরক্ষর মেজবউয়ের পুঁথিগত বিদ্যার দোর ছিল রাতের বেলায় টেমির আলোয় স্বামীর আদেশে নতমুখী হয়ে শেখা অ আ ক খ পাঠেই কেবল। কিন্তু পুঁথিগত বিদ্যার বাইরে যে জ্ঞান, যে ঐচিত্যবোধের উন্মেষ ঘটে জীবনের সুখ দুঃখ নানা অভিজ্ঞতার মধ্যে, তাতেই বরং সে হয়ে ওঠে ঋদ্ধ স্বশিক্ষিত। পরিবারে ক্রমে লোক বাড়ে, আসে সন্তান, আপনার জন, আবার দেখা যায় বাড়ে অর্থনৈতিক সচ্ছলতা। স্বামীটি জড়িয়ে পড়ে নানা সামাজিক কাজে, অর্জন করে নেতৃত্ব পদ ক্ষমতা, আসে জন্ম মৃত্যুর জ্বলা। এরপর আবার আসে ক্ষয়, এগিয়ে আসে পতন, দেখা যায় দহকাল, আবার সাম্প্রদায়িক সংঘাতে ঝরে, দুর্ভিক্ষের কারণে যুদ্ধে, আর এভাবে একান্নবর্তী সংসারে ধরে ভাঙন, দেশ ভাগ হয়ে যায়। দেবরের রাজপালন করে বলতে থাকে, তৌহিদের ক্ষমতা জানো, তৌহিদি শক্তির সমান হিদু মালাউন দাঁড়াইতে পারবে না, এক মুসলমান 70 জন কাফের। বিহার বা কলকাতার অন্য কোথাও আবার হিন্দু খাড়ার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে নিরীহ মুসলমান কিশোর। কিন্তু মানুষ কিছু লেগে কিছু সারে, কিছু একটা পাবার লেগে কিছু একটা ছেড়ে দেয়। আমি কিসের লেগে কি সারলুম, এই প্রশ্নের উত্তর খুঁজতে মেজবউকে সাহায্য করে না কেউ। আমাকে কেউ বুঝাইতে পারলে না কেন আলাদা একটা দেশ হয়েছে গোজামিল দিয়ে, যেখানে শুধু মুসলমানরা থাকবে কিন্তু হিন্দু কেরেস্তানও থাকতে পারবে, তাইলে আলাদা কিসের? আমাকে কেউ বুঝাইতে পারলে নাকি যে দেশটাই আমি মুসলমান বলেই আমার দেশ, আর এই দেশটি আমার লয়। শেখর সহ উপরে নিয়ে আবারও নিজেকে হারানোর এক পর্যায়ে প্রায় নিরক্ষর নারীটি উপলব্ধি করে নিজের সত্যিকারের জায়গা, নিজের স্বতন্ত্রতাকে, এবং সমগ্র অস্তিত্ব দিয়ে সে প্রত্যাখ্যান করে সংসার, ধর্ম, সমাজ ও দেশের চাপিয়ে দেওয়া বিধানটুকু। ব্যক্তিগত অনতিক্রম্য সে হাহাকারের নিঃশ্বাসে ছড়িয়ে যায় নিষ্ফল দেশভাগের যন্ত্রণাময় আখ্যান, আর বাজে নিঃশব্দ বিচ্ছেদ গাথার সুর। আমার স্বামী গেলে আমি আর কি করব, আমি আর আমার স্বামী তো একটি মানুষ লয়, আলেদা মানুষ, খুবই আপন মানুষ, জানের মানুষ, কিন্তু আলেদা মানুষ। নির্গুটিয়ে পুরো পরিবার পাকিস্তানে চলে গেলেও মেজবউ একা রয়ে যায় ভারতে, নিজের শূন্য ভিটে আঁকড়ে ধরে, হয়তো ধ্বংস স্তূপ থেকে আবার জ্বলে উঠবে বলে।